গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে অনেক দিন পরে আবার একটা ভ্লগ শেয়ার করছি, আর আজকের ভ্লগটা পুরোটাই আমার নিউ হেয়ার স্টাইলের উপরে। তো অনেক দিন ধরেই মানে চুলটা কাটাবো কাটাবো করছি, কিন্তু হচ্ছে না। আর আমি আমার চুলের ব্যাপারে একটু বেশ খুঁতখুঁতে। তো এতদিন আমি মেনলি আগে তো সোদপুরে থাকতাম, তখন সোদপুরেই চুল কাটাতাম। তারপরে এই তেঘুরিয়াতে আসার পরে মানে ঠিকঠাক একটা ভালো পার্লার পাচ্ছিলাম না। তারপরে আবারও আলটিমেটলি অনেক খোঁজ ঠোঁজ নিয়ে এই সোদপুরের ফিলো এই স্যালুনটা সম্পর্কে জানলাম। আর এটা হচ্ছে ফিলোম্যান লেপচা। তো বুঝতেই পারছো নর্থ ইস্টের ওরা ওরা তো এমনিতেই চুল মানে হেয়ার ড্রেসিংয়ের ব্যাপারে ওরা অনেকটাই ভালো আমাদের এখানকার লোকজনের থেকে করে। তো ভালো একটা রিভিউ পেয়ে গুগলেও অনেক সার্চ ফার্চ করে দেখলাম ভালো রিভিউ, তো সেই জন্য চলে আসলাম। আর ভেতরটা দেখো, এক খুব সুন্দর করে ডেকোরেট করা। আমার তো দেখো এখানে ওদের রিসেপশনের যে জায়গাটা, তো আমার ভেতরটা খুব ভাল লেগেছে। আর একদম কর্পোরেট স্টাইলের, মানে খুব সুন্দর। তো অনেকদিন পরে এই পার্লারটা থেকে মানে ফার্স্ট টাইমই করালাম, আর এই পার্লারটা একদম নিউ হয়েছে। আর এটা হচ্ছে সোদপুরে যে পানিহাটি কলেজ, পানিহাটি কলেজের একদম উল্টো দিকে, একদম মেন রোডের পাশ মানে ওপরেই হয়েছে। তো পার্লারটাতে মানে কাজ করি আমি প্রচণ্ড স্যাটিসফাইড। তো তোমরা যদি কেউ চাও এখানে, কিন্তু হেয়ারের ট্রিটমেন্ট আমি যেহেতু নিয়েছি, অন্যটা আমি বলতে পারবো না, বাট হেয়ার দারুণ কাটিং করে। আর এই যে আমার অলরেডি শ্যাম্পু হয়ে গেছে, তো এখন কাটিং হবে। আর এখানে যে কজন আছে সবাই এই নর্থ ইস্টের লোকজন, কিন্তু মেন যিনি ফিলো আমি ওনার থেকেই কাটিং করিয়েছি, তো উনি অসাধারণ কাজ করেছে। তো সেটাই দেখো। আর এখানে আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, যে এদের ব্যবহার, মানে যিনি এখানকার ওনার কাম মানে ডিরেক্টর ফিলো যিনি, তো ওনার মানে এত সুন্দর ওনার ব্যবহার, সেটা আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো আমার হেয়ার কাটিং হয়েও গেল, এটা আমি পুরোটাই ফিলোর কাছে করেছি। তো ফিলো এই যে পেছনের যিনি, আর আমার এই হেয়ার কাটিংটা আমার, যেহেতু তোমরা দেখেছ চুলটা আমার কিন্তু অনেকটাই স্ট্রেট, তো স্ট্রেট হেয়ার কাটিংয়ের জন্য এটা উনিই সাজেস্ট করলেন যে এই কাটিংটা ভাল লাগবে। তো কাটিং করার পরেও দেখতে পাবে পরে বেশ ভালোই লাগছে। আর আমি হেয়ারটা আমার যেহেতু হাইলাইটস করাই ছিল, তো হাইলাইটসের কালারটা একটু ভাবলাম যে অনেক দিন ধরে ওই সেম কালারই করানো হচ্ছিল, তো একটু মনোটোনাস লাগছিল, সেই জন্য হাইলাইটসের কালারটাও আমি চেঞ্জ করলাম। আর এবার তো হাইলাইটসের কালার খানি কিছুটা রেড অ্যান্ড বার্গেন্ডির মিক্সড করে কালারটা করানো। তো এখন হেয়ার কালারিং হচ্ছে। কালারিং চলছে। তো যারা বাইর মানে সোদপুরের আশেপাশেও না থাকো, একটু দূরে থাকো, আমি বলবো যে একটু যদি মানে চাও ভালো জায়গা থেকে কাটিং করবে, তাহলে কিন্তু মানে এটা হাইলি রেকমেন্ডেড, কারণ আমি প্রচণ্ড স্যাটিসফাইড এদের কাছে কাজ করিয়ে। আর এই দেখো আমার কাটিং কালারিং পুরো হয়ে গেল। তো দেখো কাটিংটা কিন্তু বেশ সুন্দর করেছে, আর কালারিংটাও মানে একটা অন্যরকম লুক
পেলাম অনেকদিন পরে, কারণ ওই যেরকম গোল্ডেন কালারটা অনেক দিন ধরে, মানে আমার লাস্ট 3-4 বছর ধরেই ওই কালারটাই করাচ্ছিলাম। আর এখানে অন্যান্য হেয়ার ট্রিটমেন্টও চলছে, তো সব কিছু মিলিয়ে যেটা বলছিলাম যে আমার খুব খুব ভাল লেগেছে ওদের এখানে কাজ করিয়ে। আমি তো নেক্সট টাইম যাব, তোমরাও চাইলে যেতে পারো। আর যাওয়াটাও কিন্তু খুব একটা মানে কোনো ব্যাপারই না, সোদপুর যে কোনো জায়গা থেকে ট্রেনে চলে যেতে পারো, সোদপুর থেকে একটা অটোতে, আর মধ্যমগ্রাম থেকেও চাইলে মধ্যমগ্রাম থেকে একটা অটোতে, একদম পানিহাটি কলেজ, পানিহাটি কলেজের একদম অপোজিটে ফিলো স্যালন, খুব খুব ভালো। তো আমার খুবই ভালো লেগেছে। আর কাটিংটার প্রাইসও মোটামুটি রিজনেবলই বলবো, এখনকার দিনে অন্যান্য যে কোনো ব্র্যান্ডেড জায়গার থেকে রিজনেবল, হেয়ার কালারিংও তাই। তো চাইলে তোমরা যেতেই পারো, একবার ট্রাই করতেই পারো। তো চলো, এই এখানে এদের কাজ হচ্ছে, আর আজকের আমি ব্লগটাও এখানে শেষ করছি। তো চলো, টাটা, বাই।